হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে দত্তকের সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে বুধবার তো মা? আচ্ছা, তো এখন আমরা লাঞ্চ করব। সকাল থেকে উঠে কালকে না আমাদের অ্যাকচুয়ালি প্রচুর প্রেশার হয়ে গেছিলো, মানে কালকে প্রচুর মিস্ত্রি ঘরে এসে গেছিলো, তো প্রচুর কাজ ছিল, তো প্রচুর নোংরা নোংরি হয়েছে, তো সেগুলো সেট করতে গিয়ে ধরো যেই সব পুরনো জিনিসগুলো মানে সেগুলো পরিষ্কার করা হয় না, যেমন ডেস্ক টেবিল সেগুলো সব পরিষ্কার হয়েছে, এবং দেখবে এগুলো তো একটু ধুলো থেকে দেখবে একটুখানি ডাস্ট অ্যালার্জি মতন হয়, তো সেরকম আমার হয়েছিলো কালকে। একটুখানি হাঁচি বাঁচি দিচ্ছিলাম, তোর আমি একটা অ্যালেগ্রা খেয়েছিলাম, আর গত রাতে না জানি না কী হয়েছে আমার প্রচণ্ড কাশি হচ্ছিল আর একটুও ঘুম হচ্ছিলো না, তো সকালে আমি অনেক লেট করে উঠেছি। উঠে যাই হোক, এখন স্নান টান করার পর অনেকটাই ফ্রেশ লাগছে, এখন আমি লাঞ্চ করবো। আজকে আমি ব্রেকফাস্ট করিনি, মা আমাকে একটা ডিম সেদ্ধ খাইয়েছে, বেশ গরম গরম ডিম সেদ্ধ, নুন আর ওপরে গোলমরিচ দিয়ে। এখন লাঞ্চে আছে ভাত, তার সাথে লাউ আর এটা বড়ির তরকারি, আর এখানে আছে মাছের ঝাল। তো তোমরা ভাববে যে ভর দুপুরে আমি লিপস্টিক মেখে কেন বসে আছি, তার কারণ এটাই হচ্ছে যে সেদিনকে যে লিপস্টিক আর মেকআপের জিনিসগুলো কিনেছিলাম যেগুলো তোমাদের দেখানো হয়নি, তো যে লিপস্টিকটা কিনেছিলাম আমি সুগারের, সেটা হচ্ছে একটা নিউড শেড, একটু পিঙ্কিশ নিউড শেড, তো সেটা হচ্ছে এইটা। আর ব্লাশ অন কিনেছি আর আইব্রো পেন্সিল কিনেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আজকে হচ্ছে ফার্স্ট অফ ফেব, আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড প্রীথা আর ওর হাজব্যান্ড কৌশিক ওদের 10th ম্যারেজ অ্যানিভার্সারি, তো তোদের দুজনকে অনেক 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 ভালোবাসা এবং এই বছরটা তোদের জন্য অনেক স্পেশাল, সো লাভ ইউ, অ্যান্ড তোদের সব ইচ্ছা সব মনের ইচ্ছা যেন সব কিছু যেন পূর্ণ হয়, তোদের জন্য খুব ভালো থাকিস। টিকলু এখন ভাত খেয়ে দিয়ে বসেছে, আজকে আলো আমাদের ভীষণ দেরি হয়ে যাচ্ছে, কিন্তু বলো প্রচুর কাজ আর সময় কম। এটা আমি দিয়েছিলাম মাছের এটার মধ্যে, কিন্তু টিকলু দেখে বললো যে এটা সেফ নাই, দিও না, তো আমি আর তুলে নিলাম ওটাকে, আবার পরিষ্কার করে দিয়েছে টিকলু মাছের এই জায়গাটা। তো এইগুলো না আমি এরকম বটলের মধ্যে ঢুকিয়ে কোথাও একটা ঘরে রেখে দেবো, এগুলো বলছে রং ছাড়বে, তারপরে প্লাস্টিক প্লাস্টিক, আর সত্যি স্বাভাবিক মাছরা তো মানে দেয়ার লাইক আস অনলি না, গ্লাসের মধ্যে রাখা উচিত, গ্লাসের মধ্যে রাখা উচিত ন্যাচারাল থিংস। আমার এই জায়গাটা না অনেক দিন ধরে একটু ঘিচপিচ হয়ে আছে, তো এই ওয়াশিং মেশিনটা আমি বিক্রি করে দেবো, করে দিয়ে আমি এই জায়গাটাকে আবার সুন্দর করে সাজাবো। তো এটা একটা খুব সুন্দর কর্নার, এখানে আমার অনেক প্রিয় জিনিস আছে, কিন্তু একটু ঘিচপিচ হয়ে আছে, আস্তে আস্তে সাজাবো। এই যে আমার পুতলা ঘুমাচ্ছে এখানে, এই ব্লাশ অনটা কিনেছি আমি, এই যে পিচ কালারের, খুব সুন্দর এই কালারটা, আশা করি খুব সুন্দর এই কালারটা, আশা করি আমাকে পরে ভালো লাগবে। আর এই ব্রাউ পেন্সিলটা আর আইব্রোর এই প্যালেটটা কিনেছি, এই যে মাঝখানের যে শেডটা আছে এটা ইউজ করি আমি আমার আইব্রোর জন্য, আর দুপাশে যেটা ব্ল্যাক আছে আর ব্রাউন আছে এটা মাঝে মাঝে আই শ্যাডো হিসাবে ইউজ করি। তো সেটারে ছোট্ট আয়নাও আছে, এটা হচ্ছে নাইকার, আর আগে যেটা আমি ইউজ করতাম সেটা হচ্ছে মিস ক্লেয়ার্সের, কিন্তু ওটা খুব বড় ছিল আর মধ্যে কোনো আয়না ছিল না। এখন কি হয়েছে আমার পার্সটা অনেকটাই ছোট হয়ে গেছে, আগে আমি অনেক বড় পার্স নিতাম, টোটে ব্যাগ ফ্যাগ এ সমস্ত নিতাম, কিন্তু এখন সিম্বুর যেহেতু তোমার ডাইপার ব্যাগটা থাকে তার কারণে আমার ব্যাগটা ছোট হয়ে গেছে, এখন দেখবে বেশিরভাগ সময় আমি স্লিং ব্যাগ নিই, তো যাতে স্লিং ব্যাগের মধ্যে দু একটা মেকআপ প্রোডাক্ট এসে যায় এই জন্য সব ছোটো ছোটো জিনিসই এখন প্রেফার করছি। আর তোমাদের একটা কথা বলি, মানে এই কথাটা আমার খুব বলতে ইচ্ছা করছে, যদিও বা টিকলু আমাকে বারণ করে রেখেছে তাও আমি বলবো, সেটা হচ্ছে যে আমার জন্মদিনের ঠিক 3 দিন আগে, মানে আমার জন্মদিন 19 তারিখে হয় আর আমার জন্মদিনের ঠিক 3 দিন আগে 16th অক্টোবর টিকলু আমাকে একটা ধামাকেদার সারপ্রাইজ দিয়েছিল, তো সেটা আমি এখন বলতে পারবো না সারপ্রাইজটা কী, শুধু একটুকুনি বলে রাখলাম এবং খুব তাড়াতাড়ি আমি এটা কী সেটা তোমাদের বলে দেবো। সবথেকে বড়ো স্বপ্ন মানে ফুলফিল হতে যাচ্ছে, লাইক আমি জানি না, মানে যখন হবে আমি ডেফিনেটলি বলবো না, তার আগেই বলবো, বাট এইটুকুনি তোমাদের বলে রাখলাম। আর এখন সিম্বি ঘুমাচ্ছে, তো আমি কিছু আমার ইভেন্টসের কাজকর্ম করব আর তারপরে একটু আমিও রেস্ট করব। কে এটা পাপা?
ইকলু যেই ঘরে ঢুকেছে সঙ্গে সঙ্গে পাপা জুদালচি দিয়েছিল এই কেটলিটা, খুব সুন্দর। এটা আমাদের মানে খুব যত্ন করে তোলা ছিল, ভেবেছিলাম এই কেটলিটা নিয়ে গিয়ে ক্যাফেতে রাখবো সাজিয়ে, ভালো লাগবে। কিন্তু দেখো সিম্বা এটাকে ধরে সারাদিন খেলে বেড়াচ্ছে। সিম্বা চা দাও, সিম্বাই চা দাও, সিম্বা চা বলো। ওই দেখো বলছে চা, তা আমি বললাম ছেলেকে একদম ঠিক জিনিস ধরেছে না মামি। তোমার ঘর সাজাতে যাচ্ছি এইসব জিনিসপত্র নিয়ে, মায়ের ঘরে যে র‍্যাকটা কিনেছি লাইফস্টাইল থেকে সেটা লাগাবো, লাগিয়ে জিনিসপত্র সেট করব। তুমি কি আনিছো দেখি খোলো। নিচ থেকে চিকেন ক্লিয়ার স্যুপ আনিছি। ক্লিয়ার আনিছো? यस। ওয়াও, লুকস ইয়ামি। ক্লিয়ারের মধ্যে মাশরুম দিয়ে দিয়েছি। ভালো লাগবে খেতে, গরম গরম কেন খাও। কিন্তু সেটা একটু ভালো নেই না, যেটা কিছুতেই যাচ্ছে না, কাশিটা কিছুতেই যাচ্ছে না। যেটা তো কম আছে, কাশিতে বেরোচ্ছে, কিন্তু এই হচ্ছে মায়ের রুম, সবসময় টিপটপ। আর এটা হচ্ছে শেলফে যেটা আমরা কিনেছি, আমি এটা খুব সুন্দর করে সাজিয়েছি একদম উপরে। বিবি মা আমাদের সবার ছবি আছে এখানে, আমার একটা ছবি আছে এখানে, খুব সুন্দর একটা লাইটস আছে, আশা করি মায়ের পছন্দ হবে। সবসময় কী হয় বলো তো, নিচেই থাকা হয়, উপরে একেবারেই আসা হয় না। এই যে বড়ো মামারা এসছিলো, মানিরা এসছিলো, তখনই আমার ফার্স্ট টাইম, মানে ভাবতে পারছো দু বছর হয়েছে এই বাড়িটা, মানে এই ঘরটা, আর দু বছরে ফার্স্ট টাইম আমি রাত্রিবেলা শুয়েছি। ব্যাপারটা হচ্ছে কি, সিম্বুর রাত্রিবেলা দুধ টুধ খাওয়ার ব্যাপার থাকে, তাছাড়াও নিচেও সমস্ত জিনিসপত্র আছে, তাই সব কিছু নিয়ে ওপরে আসা হয় না। আর একটা ভয় এখন ইদানিং আমি পাই, সেটা হচ্ছে যেহেতু এই মানে পাশেই রেলিংটা একটু ফাঁক ফাঁক আছে, যার কারণে আমি একটু ভয় পাই যদি ওখান দিয়ে গোলে মোলে যাই, তো ওই জন্য আমি ওকে নিয়ে খুব একটা ওপরে আসি না। যখনই আসে ও সকালবেলার দিকে খেলতে আসে, তখন মা থাকে। আর ওই জন্যই তোমার গতকালের ব্লগে বলেছিলাম যে ওপরটা একটু রেনোভেট করব, মানে এই যে গ্রিলগুলো আছে একটু শক্তপোক্ত একটু ঠিকঠাক করে লাগাতে হবে, যাতে সিম্বু একদম সেফলি খেলতে পারে। এই জায়গাটা অনেকটা বড়, চাতালটা তো এখানটাও খেলাধুলা করতে পারবে। আর এই ঘরটাতে না মানে টিকলু লাইটিংগুলো এত সুন্দর করেছে, একটা অদ্ভুত মানে ফিল গুড ফিল আছে এই ঘরটাতে। খারাপ হয়েছে বলে ঘরে বসে আছি বলে প্রোডাক্টিভ ব্যাপারটা যাতে চলে না যায়, বাড়িতে বসে আছি তো বাড়ির কাজগুলো কদিন দেখে নিচ্ছি। বাথরুমের আমি শুধুমাত্র এই লাইটটা জ্বালিয়ে রাখি, আইফেল টাওয়ার লাইটটা, আর এত বিউটিফুল লাগে চারিদিকটা দেখতে, আমার এত ভালো লাগে না আমি কি বলবো। আমার মায়ের রুমটা হচ্ছে আমার বেস্ট রুম ইন দিস হোল হাউস। ও এই যে দূরে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটা বাজে খবর রয়েছে গাড়ি রিলেটেড, সেটা একটু পরে বলছি। কিন্তু আমি এক্ষুনি ডিসকভার করলাম ঘড়ির নিচে চারখানা আঙুলের ছাপ, এই যে এখানে কি করে আঙুলের ছাপ লাগলো, কার আঙুলের ছাপ, ভূতুরে ব্যাপার, ভূতুরের মতো ব্যাপার না। এগুলো যখন লাগানো হচ্ছিল ব্লাইন্ডস গুলো, মনে হয় তখন মোয়ে করে কেউ উঠছিল, তখন হাতের ছাপ লেগেছে। যাই হোক, এখানে আমি এখন রান্নাঘরে সকালবেলা সব রান্না বান্না হয়ে গেছে, যদিও বা আজকে লাঞ্চ আমরা ক্যাফেতে করব। তার কারণ হচ্ছে আমার বোন আসছে, মানু আসছে, তো গতকাল BTS এর একটা কনসার্ট ছিল, সেই কনসার্ট দেখতে ওরা গেছিল অ্যাক্রোপলিস মলে, সেখানে স্ক্রিনিংটা হয়েছে। তো মানে ওরা মানে কি বললো, BTS এর পাগল ফ্যান। আমি যদিও বা BTS এর ফ্যান নয়, কিন্তু আমার জাংকুককে প্রচণ্ড বেশি ভালো লাগে, আর জিমিনকে খুব ভালো লাগে। অ্যান্ড সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে কোরিয়ান ড্রামা, আই অ্যাম আ ম্যাড লাভার অফ কোরিয়ান ড্রামা। তো সকাল সকাল মাছ নেওয়া হয়েছে এখানে, তোমার রুই মাছ নিয়েছি, পুরনো রুই মাছগুলো ফ্রিজ থেকে বার করা আছে, ওগুলো সেটা রান্না করা হয়, পুরনো রুই মাছ, মানে বয়স্ক রুই মাছ। আর নীলিমা ওখানে চিংড়ি মাছের খোলটা ছাড়াচ্ছে। তো ঘটনা হচ্ছে, একটা মজাদার ঘটনা কদিন আগে ঘটেছিল, টিকলু আর সুব্রতদা গেছিল বাগবাজারে জল তুলতে, তো মানে গঙ্গা জল আনতে, জল তুলতে বলছি, গঙ্গা জল আনতে। তো তখন একটা মানে জিনিস হয়েছিল,
সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আরও দু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আমি ভেবেছি। দেখো আমার মানে সেগুলো বলার আগে আমি একটা কথা বলি যে কারোর থেকে ইন্সপায়ার্ড হওয়া খুব ভালো জিনিস, কিন্তু কাউকে কপি করা এটা একদম ভুল জিনিস। আমি পার্সোনালি অনেক লোকের থেকে ইন্সপায়ার্ড, বেশ কয়েকদিন ধরে আমি আর দাদাই প্রথম নোটিস করেছিল যে দিল্লিতে ক্যালকাটা 64 একদম আইডেন্টিক্যাল এই নামে একটা জয়েন্ট রয়েছে, একটা রেস্টুরেন্ট রয়েছে। তো আমাদের যেহেতু ক্যালকাটা 64 লোগো রেজিস্টার্ড কপিরাইটেড, তো সেই জন্য আমরা একটা লিগাল প্রসিডিংস করছি এটার এগেনস্টে। এটা খুব রিসেন্ট একটা ঘটনা, কদিন আগেরই আর কি, এবং সেটা নিয়ে পেপার ওয়ার্ক এখন চলছে। এটা দেখে মানে আমি একদম শক্ট হয়ে গেছিলাম। আমি সুব্রতাকে বললাম তুমি যখন দিল্লি যাবে গিয়ে একবার দেখো আর কি। এবং এটা ছাড়াও আমরা আমাদের ক্যাফে খুলেছে 2016, তারপর থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে এই ক্যালকাটা 16, ক্যালকাটা 19, ক্যালকাটা 27 এসব তো আছেই। রিসেন্টলি আমি আর সুব্রতা আবার একটা জায়গাতে গেছিলাম বাগবাজারের দিকে, তো ওইখানে একটা ক্যাফে দেখলাম। আমি এটা আগে আগে জানতাম এটার ব্যাপারে, ক্যাফের যারা ওনার তারা আমাদের ক্যাফের কাস্টমার ছিলেন, এবং ওরা পুরোপুরি ব্যাপারটা নাম থেকে শুরু করে এবং লোগোটা সব কিছু একদম মোটামুটি 90% ইন্সপায়ার্ডই বলবো আর কি বলবো, হ্যাঁ করে আমাদের ক্যাফের ছেলেদের বলেছিল অবশ্যই যে আমরা এরকম করেছি, ছবি সাবা দেখিয়েছিল, করে বলেছিলেন আমরা তোমাদের থেকে খুব হাইলি ইন্সপায়ার্ড। এবার তারপর আমি যখন গেলাম ওখানে গিয়ে দেখলাম যে লোগোটা একদম আমাদের মতো আইডেন্টিক্যাল নর্থ কলকাতার, তাও খারাপ লাগেনি। কারণ প্রসেন আমাকে এই কথাটা বলেছিল আজ থেকে দেড় দু বছর আগে যে স্যার এরকম খুলেছে আমাদেরই কাস্টমার এবং সব কিছু মোটামুটি এক, যেহেতু আমাদেরই কাস্টমার এবং আমি শুনেছি উনি বারবার এই কথাটা বলেছেন যে তোমাদের দ্বারা আমরা হাইলি মোটিভেটেড, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে ক্যাফেটা খোলা। তো ঠিক আছে আমরা সেসব কিছু বলিনি, আমাদের সেই গ্রাউন্ডটাও নেই বলার, কারণ পুরোপুরি আইডেন্টিক্যাল তো নয়। কিন্তু দিল্লিতে যে ক্যালকাটা 64 নাম দিয়ে পুরো করেছে, এবং আমি কয়েকদিন আগে কল করেছিলাম জোম্যাটো থেকে নাম্বার পেয়ে, কল করে যার সাথে কথা বললাম তার কলকাতা কোনো কানেকশান আছে, আমি তার সাথে কল করে কথা বললাম, তাকে জিজ্ঞেস করলাম এটা কি কলকাতার ক্যালকাটা 64টা, তখন ওই ভদ্রলোক আমাকে বললেন সল্টলেকেরটা, না সল্টলেকেরটা না, তার মানে সব জানেন উনি, করে এরকম করে রেখেছে। এবং এই জয়েন্টটা প্রায় দেড় দু বছর ধরে রয়েছে। কী বলবো মানে ইন্সপায়ার্ড হওয়া তো ঠিক আছে, কিন্তু এরকম করে নাম পুরো কপি করে দিলে সমস্যা না, কারণ স্টক্স ভিডিও যদি কেউ দেখে রেখেছো ওখানে কলকাতা দুটো ক্যাফের ব্যাপারে বলেছিলাম, একটা হচ্ছে আমার বৈঠক আর একটা হচ্ছে ইন্টে ক্যাফে। এবং ক্যাফের কথা যখন মাথায় এলো সেটা এসেছিল ব্যাঙ্গালোরে হার্ডওয়ার ক্যাফে গেছিলাম, ওখান থেকে মাথায় এসেছিলো। তাও কলকাতা এসেও দেখলাম যে ক্যাফের সিনটা কলকাতায় আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, দিস ইজ ব্যাক ইন 2013-14। তখন আমরা খুব ফ্রিকোয়েন্টলি সাউথে অনেকগুলো ক্যাফেতে যেতাম, তার মধ্যে আমার বৈঠক আছে, এইচ ডে ক্যাফে আছে। ইনফ্যাক্ট আমাদের ক্যাফেতে যে প্রথম দুজন বারিস্তা এসছে তারা এইচ ডে ক্যাফের থেকে এসেছিল, কারণ এইচ ডে ক্যাফে ওনারা আমার চেনাশোনা ছিল, তিনি পাঠিয়েছিলেন, সেখান থেকে লিড পেয়েছিলাম। যাই হোক, কিন্তু এটা একেবারেই অ্যাকসেপ্টেবল নয় যে আমাদের পুরোপুরি কপি করে একখানা নাম ইউজ করা হবে, কারণ ওরা যদি ভুলভাল কিছু করে লোকে আমাদের খারাপ ভাববে যে কলকাতায় বসে এরা চালাচ্ছে, দিল্লিতে দেখো ফ্র্যাঞ্চাইজ দিয়ে গেছে বা নিজেরাই করছে কিন্তু পুরো ভুলভাল করছে, এটা তো মানে ক্রিমিনাল অফেন্স। তো রিসেন্টলি দু তিন দিন ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে কিছু ক্যাফে ওনার্সরা আমাদের ক্যাফেতে আসছে, বাইরে থেকে ছবি ছাবা তুলছে এবং ভেতরে ধরো কাউকে নিয়ে এসে সেই অ্যানিমেটেডভাবে বলছে আর কি যে দেখো এটা ওদের এরকম সেটা সেটা সেরকম, এরকমভাবে সব দেখাচ্ছে, পয়েন্ট আউট করছে, ছবি তুলছে। অ্যান্ড তারপরে আমার স্টাফরা বললো যে তারা মানে আমাদের যেগুলো বেস্ট সেলার আর কি সেইগুলো অর্ডার করছে, একটু টেস্ট করে বাকিটা প্যাক করে নিয়ে হাতে করে তারা এগুলো নিয়ে যাচ্ছে। তো সেটা এসে খাচ্ছে, ছবি টবি তুলছে, ঠিক আছে, কারণ কি আমি নিজেও অনেকের ক্যাফেতে যাই, অনেকের রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করি, ব্লগ করি, ছবি তুলি, সেটা তোমরাও জানো। কিন্তু এটা কি ঠিক যে কাউকে নিয়ে এসে দেখানো যে এটা ওদের এরকম এরকমই আমাদের করে দাও, বা কোনো নার্সারিতে গিয়ে বলা যে ক্যালকাটা 64 সামনে যেরকম গাছ লাগানো আছে সেম আমাদের সামনেও যে সেরকম যেন গাছ লেগে যায়, এগুলো কি ঠিক আমি জানি না। এনিওয়েজ ইন্সপায়ার্ড হওয়া ভালো, বাট হেলদি কম্পিটিশন ভালো, বাট কিছু এই সমস্ত জিনিস আমার সিরিয়াসলি আমিও বুঝি না, আমার ভালো লাগে না। যদিও আমরা দিল্লির যে ক্যালকাটা 64 আছে তার এগেনস্টে আমরা কিছু লিগাল স্টেপস আমরা নেব, বাট দ্যাট উড বি অলসো ভেরি হেলদি। হয়তো আমরা ওনাদেরকে বলবো যে ক্যালকাটা 64 এর নামটা একটু এদিক ওদিক করে নিজেদের মধ্যে চেঞ্জ করে নিতে, আর কি বলবো, যদি কেউ খুশি হয়ে খুলেছে সেটা ঠিক আছে। ও যেহেতু ক্যালকাটা 64 নামটা ইউজ করছে সেহেতু আমাদের রেপুটেশনটা লেগে আছে এবং আমরা খুব তাড়াতাড়ি ক্যালকাটা 64কে নিয়ে অনেক অনেক বড় কিছু একটা ভাবছি এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা তোমাদের সাথে শেয়ার করবো। আমি ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, যদি কেউ
যদি দিল্লিতে এই মুহূর্তে আছো তাহলে ডেফিনেটলি উত্তম নগরে গিয়ে চেক আউট করো ক্যালকাটা 64। আর আমরা এটার এগেনস্টে কী স্টেপ নিলাম, লিগাল স্টেপ, সেটাও তোমাদের জানাবো। অ্যান্ড ক্যালকাটা 64 নিয়ে কিছু বড় আসতে চলেছে, সেটাও তোমাদের ডেফিনেটলি জানাবো। তোমরা এইভাবে আমাদের আশীর্বাদ করো, ভালোবেসো। তাহলে আজকের এই ব্লগটা এতটাই রাখছি, তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার একটা ঝকঝকে থাক থেকে সুন্দর ব্লগ নিয়ে। লাভ ইউ অল, লাভ ইউ।